হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো ন্যাচারাল হোমমেড পার্পল ফুড কালার ডার্ক পার্পল ফুড কালার স্পেশালি আমি কেকের জন্য বানাচ্ছি আর এটা আমরা বানাবো পুঁই শাকের ফল দিয়ে এই দেখুন এই হচ্ছে পুঁই শাকের ফল আর এটা থেকে আমরা পার্পল ফুড কালার বানাবো আর এই ফুড কালারটা আমরা কমসে কম ছ মাস থেকে এক বছর পর্যন্ত স্টোর করব তো এই হচ্ছে আমাদের পুঁইশাকের ফল পুঁইশাক তো আপনারা অবশ্যই চেনেন আর তার ফলগুলো পেকে গেলে এরকম হয় দেখুন এর ভেতর থেকে পার্পেল কালার বেরিয়ে আসছে নর্মালি এই হচ্ছে আমাদের কালার ফুড কালার অরিজিনাল তো এখানে এই যে একটা ডাটা এটা আমি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য বাকি সবগুলো আমি ছিঁড়ে নিয়েছি তো এটাও চলুন ছিঁড়ে নিই আমি দুই ব্যাচে করব একটা ব্যাচ আপনাদের দেখাবো আমি ক্যামেরার সামনে আর আরেকটা ব্যাচ আমি পেছনে করে নেব তো এইটুকু আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি এগুলোকে আমাদের ফাটিয়ে নিতে হবে ভালো করে চটকে একেবারে কালার বের করে নিতে হবে যতটা সম্ভব ততটা আমরা এর মধ্যে থেকে কালার বের করে নেওয়ার চেষ্টা করব আমি বীজগুলোকে চটকে নিচ্ছি আর দেখুন আমার হাতের কালার একদম ব্রাইট পার্পল কালার হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটুখানি জল দেব। তাতে কি হবে কালারটা বের করে নিতে সুবিধা হবে জল দিয়ে আমি আবারও খুব ভালোভাবে চটকে নেব যতটা সম্ভব আমরা চটকে নেব যাতে কালারটা পুরোপুরি বেরিয়ে আসে পুরোপুরি তো আসে না তারপরও যতটা সম্ভব দেখুন যতটা সম্ভব আমি করে নিয়েছি এবার আমরা বীজগুলোকে নিংড়ে তুলে নেব হাত দিয়ে এরকম করে নেংড়ে তুলে নেব আর যে বীজগুলো আমাদের থেকে যাচ্ছে এগুলো আমরা শুকিয়ে রেখে দেবো আর যখন সময় হবে তখন আবার আমি গার্ডেনে লাগিয়ে দেব দেখুন এগুলো আমি আলাদা রেখে দিচ্ছি আর এরকম করেই বাকি বীজগুলো আমি নিংড়ে তুলে নিচ্ছি তাহলে আমাদের কালারটা ফ্রেশ থেকে যাবে এবার এই কালারটাকে আমাদের ছেঁকে নিতে হবে কারণ এখনও কিছু কিছু বীজ বা রেশা টেশা রয়ে গেছে তো এই জন্য একটা চায়ের ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি দেখুন এইটুকু আমার প্রথম ব্যাচে হয়েছে আরেকটা ব্যাচ আমি ক্যামেরার পেছনে করে নিচ্ছি মোটামুটি এক বাটি ভরে যাবে ভালো করে ছেঁকে নিলাম এবার কালারটাকে আমাদের রান্না করতে হবে তো দেখুন এই যে এক বাটি ভরে গেছিল আমার তো কালারটাকে আমি দিয়ে দিলাম একটা সসপ্যানের মধ্যে আর হিট চালু করে দিয়েছি মিডিয়াম হিটে তো এবার আমরা কমসে কম আট থেকে দশ মিনিটের জন্য এটাকে কুক করব। কালারটাকে যদি আপনি কুক না করে রাখতে চান তাহলে কিন্তু এটা স্বাদ একেবারে খারাপ হয়ে যায় খুব বাজে স্বাদ আসে আর যদি আমরা রান্না করে রাখি এটাকে তাহলে এর স্বাদ একেবারেই খারাপ হয় না এবার এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে দিচ্ছি কারণ আমি কালারটাকে জেল কনসিস্টেন্সিতে রাখতে চাই জেল ফর্মে রাখতে চাই যাতে আমরা কোনো কিছুর মধ্যে এটাকে দিলে সেই জিনিসটার কনসিস্টেন্সিটা খারাপ হয়ে না যায় একটুখানি জল দিয়ে একটা লামস ফ্রি ব্যাটার বানিয়ে রেখে দেব সাইডে আর পরে আমরা এটাকে অ্যাড করব। তো এই কালারটা যদি আমরা কেকের ক্রিমের মধ্যেও দিই তাতেও তার কনসিস্টেন্সি একেবারেই খারাপ হবে না একেবারে পারফেক্ট থাকবে দেখুন এটা ফুটতে শুরু করেছে আর মোটামুটি আট থেকে দশ মিনিট ধরে রান্না করলে মোটামুটি অনেকটা কম হয়ে যাবে আর কালারটা গাঢ় হয়ে গেলে একটুখানি কালার ব্যবহার করলেই আমরা ডার্ক কালার পাবো এই জন্য গাঢ় করে নিচ্ছি দেখুন অনেকটা কম হয়ে গেছে এখন এবার এই স্টেজে আমি যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা রেখেছিলাম সেটা দিয়ে দেব কালারটা দেখতে পাচ্ছেন কত ব্রাইট দেখা যাচ্ছে তো এখন আমি কর্নফ্লাওয়ার ব্যাটারটা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে কিছুক্ষণের মধ্যে এটা জেল কনসিস্টেন্সিতে চলে আসবে কিছুক্ষণের মধ্যে মানে মোটামুটি তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড সময় নেবে তার মধ্যে এটা জেলের মতো হয়ে যাবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার কারণ এটাকে আমরা কমসে কম মাস থেকে এক বছর মতো স্টোর করতে চাই তো ভিনেগারটা অ্যাড করলে আমরা এই কালারটাকে নর্মাল ফ্রিজে মোটামুটি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে ইউজ করতে পারবো আর আমরা ফ্রিজের বাইরে মোটামুটি মাস থেকে সাত মাসের মতো স্টোর করে ইউজ করতে পারবো দেখুন জেল কনসিস্টেন্সি হয়ে গেছে এবার আমরা হিট বন্ধ করে দেব এটাকে ঠান্ডা হতে দেব তারপরে একটা বোতলে ভরে রেখে দেবো ছোট্ট একটা বোতলে ভরে রেখে দেব দেখুন বন্ধুরা এটা দেখে মনে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে জেল কনসিস্টেন্সি হয়ে গেছে ক্যামেরায় অতটা ভালো বোঝা যায় না তারপরও বোঝা যাচ্ছে দেখুন যথেষ্ট বোঝা যাচ্ছে আর এখন কালারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে দেখুন কালার সসপ্যানের কালারটা দেখতে পাচ্ছেন কতটা ব্রাইট হয়েছে আর এই কালারটা আমরা যে কোনো খাবারের মধ্যে বিশেষ করে আমি কেকের জন্য রাখছি কিন্তু যে কোনো খাবারের মধ্যে আপনি অ্যাড করতে পারেন কেক ক্রিম বা যে কোনো যদি আপনি রান্না করতে চান বিরিয়ানির মধ্যে কালার দিতে চান তাও আপনি দিতে পারেন খুবই ব্রাইট এবং খুবই ভালো কালার আসবে এবং এর স্বাদ একেবারেই খারাপ হবে না দেখুন আমি একটা সাদা কাগজে লাগিয়ে দেখাচ্ছি কতটা ব্রাইট দেখা যাচ্ছে খুবই ভালো কালার হয় দেখতেও ভালো লাগে আর স্বাদে কোনো ফারাক হয় না একেবারেই কোনো ফারাক হয় না তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা যদি আপনার বাড়িতে এরকম পুঁই গাছ থাকে তাহলে তার বীজগুলো সামলে রাখুন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ ভিডিওকে লাইক করুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই